পাইনিয়ার পার্কের যে পুজো মণ্ডপ, পাইনিয়ার পার্ক ময়দানের যে পুজো মণ্ডপ সেটা কিন্তু, সো গাইজ বারাসাত রেজিমেন্টের যে প্যান্ডেলটা সেটা কিন্তু এটাই দেখো, হস্তিনাপুরের প্যান্ডেলটা হচ্ছে। তো গাইজ এই এটা কিন্তু একটা কমপ্লিট ওভারভিউ কিন্তু আমি ওয়াইড অ্যাঙ্গেল থেকে দেওয়ার চেষ্টা করলাম। দেখো গাইজ এটা একটা টোটাল ওভারভিউ কিন্তু আমি দেওয়ার চেষ্টা করলাম, টোটাল ওভারভিউ, ঠিক আছে। তো টোটাল ওভারভিউটা গাইজ দেখো, টোটাল ওভারভিউটা। হে গাইজ ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন ব্লগে। তো আজকে এসে গেছি আমি কালী পুজোর কিছু নতুন নতুন ভিডিও নিয়ে, ঠিক আছে। তো কালী পুজোর সব থেকে প্রখ্যাত পুজোই হয় কিন্তু বারাসাতে, কলকাতা বারাসাত। তো বারাসাতের কিছু প্যান্ডেল নিয়ে আমি এসে গেছি। তো সব থেকে প্রথমেই দেখো এই যে পুজোটা পাইনিয়ার পার্ক ময়দানে, এখানে কিন্তু হ্যারি পটারের যে প্রথম যে পার্টটা ছিল না সেটাকে কিন্তু দেখানো হয়েছে। তো চলো পুরোটা দেখাই, প্রস্তুতি পর্ব কতটা হচ্ছে, আর একে ঘিরে কিন্তু একটা মেলাও হয়, তো সেটাও তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো স্কিপ না করে দেখতে থাকো, আশা করি মজাও পাবে আর আনন্দও পাবে, ঠিক আছে। তো গাইজ দেখো প্রস্তুতি কিন্তু একদম চরম পর্যায়ে চলছে, ওই হচ্ছে কিন্তু যে পুজোটা, পুজো মণ্ডপটা, ঠিক আছে। তো চলো প্রথমেই কিন্তু দেখাই এই পার্কে যে মেলাটা বসবে পুজোটাকে ঘিরে সেটাও দেখাই, ঠিক আছে। তো দেখো এখানে কিন্তু মেলার প্রস্তুতি পর্ব অনেকটাই চলছে। কাজ করছো আড়াই তিন মাস কাজ করছো? তিন মাস ধরে গাইজ কাজ চলছে এখানে। পটারের কিন্তু থিমটা এখানে চলছে, কালী পুজোতে কিন্তু বারাসাতই বিখ্যাত, তো পুকুরের সেদিক থেকে আরও সুন্দর লাগবে ব্যাপারটাকে। দেখো এখানেও ডিজাইন করা হয়েছে, এখানেও চটের কাজ চলছে, সুন্দর কিন্তু ডিজাইনটা লাগছে। তো এখানেও কিন্তু চটে পেরেক মারার কাজ চলছে, ফুল কদমে কাজ চলছে একদম। তো আর বেশি দিন বাকিও নেই। তো দেখো গাইজ এখানে কিন্তু দারুণ ডিজাইনটা করা হচ্ছে। তো গাইজ দেখো ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে, দেখো কি সুন্দর ডিজাইনের মাধ্যমে কিন্তু সাজানো হচ্ছে, একটা নাইস ডিজাইন বলতে পারো। দেখো এখানে কিন্তু সব জিনিসপত্র রেডিও করে রাখা হয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে দেবী মণ্ডপ। তো চলো আমাদের মেলার দিকে একটু যাওয়া যাক, রাখা হয়েছে বাইরে, ঠিক আছে। তো এক্সিটটা কিন্তু মেলাতেই বের করে দিচ্ছে, ঠিক আছে। তো চলো এবার তোমাদেরকে দেখাই পুরো যে ওভারভিউটা কীরকম লাগতে পারে। সো গাইজ দেখো এই হচ্ছে পুরো কিন্তু আমাদের পাইনিয়ার পার্কের যে পুজো মণ্ডপ, পাইনিয়ার পার্ক ময়দানের যে পুজো মণ্ডপ সেটা কিন্তু এটা। আর দেখো এদিকটা কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু ফুটে উঠেছে, ঠিক আছে। সো গাইজ বারাসাতের আরও একটা প্যান্ডেল, রেজিমেন্টের যে প্যান্ডেলটা এটা কিন্তু হস্তিনাপুরের রাজবাড়ি। তো মোটামুটি একটু দেখিয়ে দিই তোমাদের, ঠিক আছে। তো চলো, সো গাইজ বারাসাত রেজিমেন্টের যে প্যান্ডেলটা সেটা কিন্তু এটাই দেখো, হস্তিনাপুরের প্যান্ডেলটা হচ্ছে, ঠিক আছে, হস্তিনাপুরের রাজবাড়ি। তো ভেতরটাও খুব সুন্দর করেছে, সেটাও তোমাদেরকে দেখাবো। দেখো এটাই কিন্তু বারাসাতের রেজিমেন্ট, আর ওই দেখো লালি সিনেমা হল, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তো এটা একটা ডেস্টিনেশন হতে পারে তোমাদের কাছে। সো গাইজ চলো ভেতরটা ঢুকি, ঠিক আছে। তো দেখো এখানে কিন্তু কাজ একদম ফুলদমে চলছে, আর মাত্র কটাই দিন বাকি আছে, ঠিক আছে। তো এখান অবধি তো ঠিক আছে, কিন্তু এখানে এসলে একটা আলাদা জায়গায় ঢুকে পড়া যাচ্ছে এটুকুন কিন্তু বলা যায়। দেখো শুধু প্রত্যেকটা কাজ কিন্তু দেখার মতন কিন্তু দেখো। তো এদিকটা কিন্তু দেবী মণ্ডপ, ঠিক আছে, আর এদিকে দেখো মা ছিন্নমস্তার কিন্তু মূর্তিটা রয়েছে, ঠিক আছে। আর দেবী মণ্ডপের দিকটা কিন্তু এদিকটা যেভাবে কাট হয়েছে প্যান্ডেলটা, ঠিক আছে। তো দেখো এদিকটাই কিন্তু দেবী মণ্ডপ, আর ওইদিকে দাদা তার কাজ করছে। 20 দিন হয়েছে, এত খুব বেশি দিন হয়নি। আচ্ছা উদ্বোধন কবে আছে? 10 তারিখ। ও তোমার নাম কি গো? ও অনেক দিন ধরেই কাজ করছো তাহলে, 20 দিন হয়ে গেল পুরো, প্রথম থেকেই আছো?
হস্তিনাপুরের রাজবাড়ি হচ্ছে এটা না? তো হস্তিনাপুরের রাজবাড়ি দেখো খুব সুন্দর কিন্তু এই কাজগুলো, দেখো এই উপরটা, দেখো উপরটা কিন্তু উপর দিয়ে একটা ইয়েও ঝুলবে, ঝুমারে ঝুলবে, ঠিক আছে? তো প্রত্যেকটা জিনিস কিন্তু খুব দারুণভাবে করা হয়েছে। তো গাইজ এর পরের প্যান্ডেলটাও তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তো চলো। তো গাইজ দেখো এই হচ্ছে বারাসাতের নবপল্লী অ্যাসোসিয়েশন, ঠিক আছে? নবপল্লী অ্যাসোসিয়েশন, এটা কিন্তু বদ্রীনাথের প্যান্ডেল, ঠিক আছে? বদ্রীনাথের প্যান্ডেল দেখো খুব সুন্দর কিন্তু এই প্যান্ডেল হতে চলেছে। আর আগের বছর কিন্তু এখানে কেদারনাথের প্যান্ডেল হয়, কিন্তু পুরোই পাহাড় আর পুরোটাই কিন্তু প্লাই দিয়ে ডেকোরেশন হচ্ছে, প্লাই দিয়ে। দেখো এদিকে কিন্তু 80 ফুট উচ্চতার একটা পাহাড় হতে চলেছে, ঠিক আছে? তো এই হচ্ছে বদ্রীনাথের প্যান্ডেল, ঠিক আছে? মানে ভাবনার ব্যাপার আছে, এখানে কিন্তু দারুণ দারুণ প্যান্ডেল হয়। তো দাদা কতদিন কাজ চলছে? 3 মাস। তো গাইজ দেখো এদিকটাও, দেখো এদিকটাও কিন্তু দারুণ হয়েছে। তো গাইজ দেখো 10 মাথার যে কালী মা, 10 মাথার কালী মা কিন্তু হচ্ছে, দেখো মা কালী কিন্তু এখানে হচ্ছে। আর কত ফুট আছে? 10 ফুটের উপর হবে না? 14 ফুট আছে। ও মা কালী কিন্তু 14 ফুটের মা কালী, ঠিক আছে? তো এই হচ্ছে কেদারনাথের যে প্যান্ডেল তার ভেতরটা। তো গাইজ এই এটা কিন্তু একটা কমপ্লিট ওভারভিউ কিন্তু আমি ওয়াইড অ্যাঙ্গেল থেকে দেওয়ার চেষ্টা করলাম তোমাদের, দেখো পুরো ওভারভিউটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ, ঠিক আছে? তো গাইজ বারাসাতের এটা কিন্তু ইলোরা কৈলাস, এটা বয়েজ ক্লাবের, বয়েজ স্কুল মাঠের যে আমরা সবাই ক্লাব সেটা কিন্তু এদের ভাবনা, ঠিক আছে? তো চলো ইলোরা কৈলাসের যে পুরো প্যান্ডেলটা ঘুরিয়ে দেখাই। তো গাইজ দেখো এখানে কিন্তু ঝর্নার জন্যে পুল করে দেওয়া হয়েছে যাতে দারুণ একটা লুক দেওয়া যায়, ঠিক আছে? আর এই হচ্ছে কিন্তু ইলোরা কৈলাসের যে পুরো ভাবনাটা দারুণ কিন্তু হয়েছে। তো চলো ভেতরটাও যাই, এত সুন্দর প্যান্ডেল তার ভেতরটা কেমন হয়েছে সেটাও তো একটা বড় ব্যাপার না? তো দেখো এখানে কিন্তু রং করছে দাদারা, রং করছে, দেখো একদম সামনে থেকে দেখাচ্ছি তোমাদের, সামনে থেকে, ঠিক আছে? সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি, দারুণ কিন্তু। কতদিন চলছে কাজ? আড়াই মাস। তো যেমনটা তোমাদেরকে বললাম গাইজ যে 2.5 মাসের উপর হতে হবে, 2.5-3 মাসের উপর হতে হবে তবেই কিন্তু সম্ভব। তো দেখো গাইজ ভেতরটা, দেখো ভেতরটা কিন্তু অস্বাভাবিক, একদম দারুণ কিন্তু একটা লুক কিন্তু দেওয়া হয়েছে, ঠিক আছে? তো ইলোরা কৈলাসের যে লুক, একটা দারুণ লুক কিন্তু দেওয়া হয়েছে। তো আর তার সঙ্গে কিন্তু সেই 10 মাথার মা কালীও এখানে রয়েছে, দেখো 10 মাথার যে মা কালী সেটাও কিন্তু রয়েছে। আর দেখো এক্সিটটা কিন্তু ওইদিকে, তো এইদিকেও কিন্তু একটা কালী মূর্তি রয়েছে, ঠিক আছে? দেখো মা কালীকেও কিন্তু অসাধারণ লাগছে, একদম অসাধারণ কিন্তু লাগছে, ঠিক আছে? গাইজ দেখো টোটাল যে ওভারভিউটা সেটা কিন্তু কিছুটা দেওয়ার চেষ্টা করলাম, দারুণ কিন্তু করেছে এই প্যান্ডেলটা, ঠিক আছে? অসাধারণ প্যান্ডেল, বারাসাতের এমনি কালী পুজোতে বিখ্যাত, সেটা কিন্তু নাম করাই যায়। তো আগের বছর কিন্তু এখানে কোটিলিঙ্গেশ্বরের মন্দির হয়েছিল, তো এবছর কিন্তু ইলোরা কৈলাস, বারাসাতের সন্ধানী ক্লাব সেইটা কিন্তু নিয়ে যেতে চলেছে এবার ইন্দোনেশিয়ার বালিতে। তো চলো দেখাই তোমাদের। সো গাইজ বারাসাতের যে সন্ধানী ক্লাব, সেই সন্ধানী ক্লাবের দেখো ট্রেলারটা কিন্তু এখানে দেওয়াই আছে। সো গাইজ দেখো এই হচ্ছে কিন্তু সন্ধানী ক্লাবের যে ভাবনা, দেখো এটাই কিন্তু সেই মাঝের প্যাগোডাটা, ঠিক আছে? পুরো লোহার স্ট্রাকচার করে কিন্তু প্যাগোডা করা হচ্ছে। আর দেখো এদিকটা, দেখো পুরো এদিকটা কিন্তু পুরোটাই জল থাকবে, ঠিক আছে? তো দেখো এদিকটা পুরোটাই পাহাড়, মাঝখানে জল, তার মাঝখানে কিন্তু ইয়েটা হবে, আর এইখানটা দিয়ে দেখো ব্রিজ করা হচ্ছে। এই ব্রিজটা কিন্তু এই ওইখানে অবধি যাবে, মানে এটা একটা কিন্তু আলাদাই ভাবনা। দেখো ওদিক দিয়েও কিন্তু একটা ব্রিজ করা হয়েছে,
ঠিক আছে, এটা এন্ট্রি হচ্ছে, ওটা এক্সিট হবে, এরকম একটা কিছু হবে। আর ওইদিকেও কিন্তু এই যে পাহাড়গুলো সেটা কিন্তু ওইদিকেও হবে। আর এটা হচ্ছে মেন প্যাগোডাটা, ঠিক আছে, যেটা তোমাদেরকে প্রথমেই দেখালাম থিমে, ঠিক আছে। সেই প্যাগোডাটাই কিন্তু এটা পুরো লোহার স্ট্রাকচার করে কিন্তু প্যাগোডাটা করা হচ্ছে, সিমেন্ট দিয়ে কিন্তু বেঁধিও করা হয়েছে, ঠিক আছে। তো দেখো এটা হচ্ছে ভেতরটা। কি দাদা কদিন কাজ চলছে? দেড় মাস। তো পুরোটাই তো লোহার স্ট্রাকচার না? তো এইখানে কিন্তু দেবী মণ্ডপ। হ্যাঁ, তো দেখো খুব সুন্দর কিন্তু কাজ চলছে, দাদারা কাজ করছে, দেড় মাস ধরে কাজ চলছে। তো এত বড় একটা থিম দেড় মাস কেন, আরো বেশি লাগার কথা কি দাদা, তাই না? হ্যাঁ তোমরা তো অনেক তাড়াতাড়ি করে ফেলেছ। তো গাইজ, এই ছিল সন্ধানী ক্লাবের ভাবনা, পুরোটাই তোমাদেরকে দেখালাম, কেমন লাগলো বলো। যদি ভালো লাগে, যদি মনে হয় থাকে, তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো, সাবস্ক্রাইবটা করো, কারণ তোমাদের জন্যই কিন্তু এত কিছু করা, তোমাদের জন্যই ভাবা, ঠিক আছে। তোমরা না দেখলে কারাই আর দেখবে আমাকে, তাই না? তো দেখো, সাবস্ক্রাইব করো, এটুকুই বলা। তো দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য কিন্তু টাটা।